সব রকম রান্নার ভিডিও পেতে মিমি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর আপডেট। আজকে আমি বানাবো চিকেন মোমো, তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি 2 ঘন্টা মতো লেবু আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এইবার প্রথমে আমি যেটা করব সেটা চিকেনটা সেদ্ধ করে। সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি, জলটা গরমও হয়ে এসেছে। জলে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। চিকেনটা ফুটে উঠেছে, তো এখন আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এখন আমি মোমো বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি এখানে উষ্ণ হালকা গরম জল নিয়েছি, একটু দিলাম, দিয়ে দেবো একটু সামান্য লবণ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার আমি একটু ময়দাটার চারিদিকে তেল লাগিয়ে দেব। এবার আমি দেখে নেব মাংসটা সেদ্ধ হচ্ছে নাকি। মাংসটা ভেঙে ভেঙে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ এটা এই রকম ভাবে ঢাকা দিয়ে রাখবো, ওই 5 মিনিট মতো। এবার আমি চিকেনটা জল থেকে তুলে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি এই হাড়গুলো ছাড়িয়ে নিচ্ছি। চিকেনগুলো আমি ভেঙে নিয়েছি, এবার এগুলো মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব। সুন্দর চিকেনটা গ্রাইন্ড হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়ে আমি চিকেনটা প্রথমে ফ্রাই করে নেব। এবার ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো ডিম। গ্রেট করে রাখা গাজর, শুকনো ক্যাপসিকাম আর দিচ্ছি 1/2 কুচি করে কেটে রাখা টমেটো। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানো। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, এবার দিয়ে দেব একটু আদা বাটা।
এবার দিয়ে দিচ্ছি সয়া সস। আর দিচ্ছি টমেটো সস। চিকেনটা দিয়ে দেবো। এবার একটু ফ্রাই করে নেব। মোমোর পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মোমোর জন্য ছোট ছোট লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি, তারপরে আমি এগুলো বেলে নিয়েছি। আমি এটা এরকম সাইজ করে বেলেছি। এইবার এর মধ্যে আমি পুরটা দেব। পুর দেওয়ার পর সাইডটা একটু জল দিয়ে নেড়ে দেব। এবার বানিয়ে নেব। অনেক রকম স্টাইলেই মোমো বানানো যায়, কিন্তু লম্বাভাবেও বানানো যায়, কিন্তু আমাকে এই গোলটা বেশি পছন্দ হয় আমার, তার জন্য আমি গোলভাবেই বানাবো। মাথাটা একটু ভেঙে দেবো, নইলে এটা মোটা হয়ে থাকবে। এবার শেপটা ঠিক করে নিচ্ছি। এরকমভাবে সমস্ত মোমোগুলো বানিয়ে নেব। মোমোগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি স্টিমে দেব। আমি এখানে জল আগে থেকে গরম হতে দিয়েছিলাম, জলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি, থালাটায় আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি মোমোগুলো দিয়ে দেব। এইরকম অবস্থায় আমি 10 মিনিটের জন্য ঢাকা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি আমার এই মোমো রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বাড়িতে বানাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।